হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিরামিষের একটি রেসিপি কচু ভর্তা দেখাবো। এটা আমি মানকচু দিয়ে করেছি, মানকচু আম ভর্তা আজকের রেসিপি। আসুন দেখা যাক আমি কিভাবে এই রেসিপি করছি। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। আসুন দেখা যাক আমি কিভাবে করছি। আমি এখানে মানকচু নিয়েছি 250 গ্রাম। মানকচু ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ছোট করে টুকরো করে কেটে এটা পেস্ট করে নিয়েছি। এরপরে একটা পাত্রে নিয়েছি 1 থেকে 1.5 চামচ গোটা সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ পোস্ত নিয়েছি, 6 টেবিল স্পুন কোরানো নারকেল। এবার নারকেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এরপরে একটা কড়াইতে সর্ষের তেল নিয়েছি, এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। এর মধ্যে নিয়ে নিলাম 1/4 চামচ কালো জিরে। কালো জিরে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব কচু বাটা। কচু বাটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। আজকের রেসিপি ঠিক এইরকমভাবে একবার বানিয়ে খাবেন, ভীষণ ভালো হয় খেতে, আর গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লবণ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নারকেল, সর্ষে, পোস্তর পেস্ট। এবার খুব ভালো করে এটা নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর একটু শুকনো শুকনো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কাঁচা আমের পেস্ট। কাঁচা আম আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই আমের 2 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই কচুর সাথে মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন। এরপরে একটু শুকনো শুকনো হয়ে এলে এই মানকচু ভর্তা তৈরি হয়ে যাবে। গরম ভাতের সাথে পরিবেশন করুন মানকচু আম ভর্তা। যেহেতু এখন আমের সিজন, তাই মানকচু আম দিয়ে একবার ট্রাই করবেন অবশ্যই, ভীষণ ভালো লাগে খেতে। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।